ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। নামানোর পর কাঁচকলা চটপটিটা এতটাই লোভনীয় দেখতে হয়েছে যে যারা কাঁচকলা খেতে চায় না তারাও চাইবে একবার খেয়ে দেখি। ওর থেকে দিয়ে দিচ্ছি সাদা তিল, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি। সাজানোর পর বেশ সুন্দর লাগছে দেখতে। দেখে তো কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা কাঁচকলার রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, হিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। তোমরা বেশ কয়েকজন আমাকে রিকোয়েস্ট করছিলে কাঁচকলার রেসিপি দেখানোর জন্য, তাই আজকে আমি কাঁচকলার একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের একটা চটপটি রেসিপি শেয়ার করতে চলে এলাম। তো তোমরা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। রান্নাটা করার জন্য এখানে আমাদের গাছের বেশ টাটকা তাজা কয়েকটা কাঁচকলা নিয়ে নিয়েছি। এগুলোকে আমি প্রথমে কেটে নেব। ভিডিওটা যাতে বড় না হয়ে যায় তার জন্য আমি তোমাদের দেখালাম না কিভাবে কাঁচকলা কেটেছি। আর এই কাঁচকলাগুলো কিন্তু কেটে নুন জলের মধ্যে রেখেছিলাম। এবার আমি জল ঝারিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। কেটে রাখা কাঁচকলার মধ্যে কিছু উপকরণ মেশাবো। তার মধ্যে এখানে দেখো 1/2 চামচের একটু কম নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, সেটা দিয়ে দিচ্ছি। 2 স্বাদমতো নুন, অল্প একটু গরম মশলার গুঁড়ো, 2 চামচ দিয়ে দিচ্ছি ময়দা। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়োও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা জিরের পেস্ট, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণটাকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এতে করে কিন্তু কাঁচকলার মধ্যে খুব সুন্দরভাবে মশলা ঢুকবে আর খেতেও ভালো লাগবে। ফিরে এলাম 10 মিনিট পর, আর ততক্ষণে কিন্তু আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এখন আমি কাঁচকলাগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। তেল আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার এই মশলা মাখানো কাঁচকলাগুলো ভেজে নেব। এই কাঁচকলাগুলো একসাথে বেশ অনেকগুলো ভাজা যাচ্ছে, আর এই যে জড়িয়ে আছে দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু ভাজার পর এক এক করে ছেড়ে যাবে। মিডিয়াম আছে, আমি সবগুলো ভালো করে ভেজে নেব। কাঁচকলাগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে তুলে একটা পাত্রে রাখব। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি চটপটিটা বানিয়ে নেব। কাঁচকলাগুলো ভাজার পর কিন্তু কড়াই থেকে কিছুটা তেল তুলে রেখেছি, আর অল্প একটু তেল কড়াই রেখেছি। ওই তেলের মধ্যে এখন দিয়ে দেবো 1/4 কোয়া রসুন কুচি। রসুনটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরটা আমি ডুমো করে কেটেছি, তোমরা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারো। গাজরটা একটু সিদ্ধ হতে সময় লাগে, সেই জন্য আমি আগে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি রেখেছি, সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। সবজিগুলো 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার বাকি যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে দেবো। 2 স্বাদমতো নুন, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ মতো ম্যাগি মশলা, কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা 2 মিডিয়াম সাইজের টমেটো। ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলাম প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো। এবার আমি ভেজে রাখা কাঁচকলাগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিই। তোমরা চাইলে এটাকে এরকম শূন্য শূন্য রাখতে পারো, আর যদি একটুখানি হালকা গ্রেভি চাও তাহলে কিন্তু এর মধ্যে অল্প একটু কর্নফ্লোর দিয়ে একটুখানি জলও দিয়ে দিতে পারো। আমি এটাকে একদম শূন্য শূন্য রাখবো। 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। নামানোর পর কাঁচকলা চটপটিটা এতটাই লোভনীয় দেখতে হয়েছে যে যারা কাঁচকলা খেতে চায় না তারাও চাইবে একবার খেয়ে দেখি। তবে এটা যাতে আরও লোভনীয় দেখতে লাগে তার জন্য একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তিল,
আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি। সাজানোর পর বেশ সুন্দর লাগছে দেখতে। দেখে তো কোনোভাবেই মনে হচ্ছে না যে এটা কাঁচকলার রেসিপি। তবে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখন চলো আমি একটু খেয়ে তোমাদের বলি এর স্বাদটা কেমন হয়েছে। আমি একটা বাটিতে অল্প করে নিয়ে নিয়েছি, এবার খেয়ে দেখা যাক। কোনোভাবে মনে হচ্ছে না যে আমি কাঁচকলা খাচ্ছি, কারণ মুখের মধ্যে তো সব রকম সবজি পড়ছে, কিছুতেই বোঝা যাচ্ছে না এটা কাঁচকলা রেসিপি। দারুণ লাগছে। যারা চাইনিজ খাবার খেতে পছন্দ করো তারা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে খেও এবং বাড়ির সবাইকে খাইও, দারুণ লাগবে কিন্তু খেতে এবং সবাই খুব প্রশংসা করবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আশা করি তোমাদেরও ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর ভিডিওটা শেয়ার করো যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।